আসতে আমাদের বাড়ি গণেশ পুজোয় রান্না করতে খিচুড়ি আর বাঁধাকপির ঘন্টটা হয়ে গেছে আর এটা এখন খিচুড়ি করছে দেখো এই দেখো বলছে চলে এসো দিদিভাই বলছে চলে এসো ওই দেখো লাইক করে দিচ্ছে সবাইকে তোমরা সবাই লাইক করে দিও কিন্তু কি গরম দেখো বন্ধুরা শরীর খুব খারাপ পায় ব্যথার জন্য ডাক্তারের স্যাক নিতে বলেছে তার জন্য তোমাদের ভাই অর্ডার করেছিল হলো হট ব্যাগ তাই তো তার জন্য এখন একটু আগে অনলাইন থেকে আসলো এটা অ্যামাজন থেকে হুম অ্যামাজন থেকে আসলে আমি এখন তোমাদের সঙ্গে আনবক্সিং করছি দেখবো কেমন এসেছে কী জানি না একটা হটবার দাদা দিয়েছে আমরা এই দুদিন আমি এই ছাগ করছিলাম আর এখন তোমার দাদা ভাই এটাও অর্ডার করে চলে এসছে আমাদেরটা দাদা ভাইটা দিয়ে দেবো শরীর খুব খারাপ আজকে আবার বিপির সমস্যা হয়ে গেছে আজকে মাথা ঘোরাচ্ছে উঠতে পারছি না কী করবো বলো তো তোমরা এই শরীর নিয়ে আর ভাল লাগছে না এক এক সময় এক এক

এখানে এরকম লাগিয়ে এখানে দিলে হয়ে যাবে আর এখানে জল ভরতে হবে মনে হয় নাকি যায়না দেখতে থাকো গরম করছে জলটা ছাড়বে আর এই সময় কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আমি আগের থেকে একটু ভালো আছি কিন্তু মানে বসে বসে কাজ করতে একদম বারণ বেড রেসে কিন্তু বেড রেস করলে তো হবে না আমাকে কে কাজ করবে তবু দেখো তোমার দাদা ভাই বাসন কটা মেজে দিয়ে গেছে এই দেখো বাসন কটা মেজে দিয়েছে দেখতে পাচ্ছ তোমার দাদা ভাই বলে গেছে না কটা ভিজিয়ে রেখে গেছে কাজবে না কিন্তু কি করব বলো কে করবে এই কাজগুলো দেখতেও ভাল লাগে না ও দোকানে গেছে তোমার এসে কখন করবে কখন কে এই দেখো আমাদের একটা জিনিস শেষে গেছে কী তোমরা বলো আনবক্সিং করলে তোমরা বুঝতে পারবে বুঝতে পারছ কি না জানি না এই বক্সের মধ্যে কী আছে হ্যাঁ অনেকটা তোমার দাদাভাই আমাকে কাজটা কমিয়ে দিচ্ছে আর একটা কাঁচের মাসি রাখার ইচ্ছা ছিল তোমার দাদা বলছে ঠিক আছে ঠিক আছে করে রেখে দিয়েছে এই দেখো এই বাসন করে দেখতে পাচ্ছ কিছুই আমি কোনো কিছু ভিডিও করে এত ভিডিও করা গিয়েছিল। ছিল মানে সব কত কাজ করা দেখা তো দেখো বাসন কটা উঠাতে হবে পুলিশে ধুয়ে রেখে দিয়েছে তোমার দাদা ভাই খাটের মধ্যে উঠাতে এবার এই দেখো এই দেখো আর এই বাসনগুলো দেখতে পাচ্ছ এই দেখো ঠাকুরের এইগুলো এগুলো আমার ধুতে হবে এখন ধুয়ে নেব তোমার দাদাভাই আসার আগে আমি এই কাজগুলো চুপাই চুপাই মানে চুরি করে করে নেবো আসলে আর কিচ্ছু করতে দেবে না বেচারা তার জন্য চলো এখন তাড়াতাড়ি কাজ স্টার্ট করে দিই ঘরটা এসে প্রচুর চিল্লাবে প্রচুর বকবে আমারে বলেছে কোনো কাজ করো কিন্তু তুমি দাদাভাই আস্তে আস্তে না করে ওগুলো কেচে দেবে বলো কুকাতেই চাইনি কুকাতে চাইনি ঠাকুরের এই দেখো বাসন টাসন সব পড়ে আছে কবে ধুবে আমি তো আস্তে আস্তে ভাবছি এখন ধুয়ে দিই তোমরা ভাই বকু যা করুক করুক এই কাজগুলো হয়ে গেলে আমার আর কাজ তো থাকে দেখো আজকে আমি সেই দুদিন দিন হয়েছে গণেশ ঠাকুরটা আমি বিসর্জন দিয়ে দিয়েছি বাসন করা মাসতে পারি খুবই মানে শরীরটা খারাপ ছিল আর পায়ে তো খুব ব্যথা হয়েছে আমার তোমার দাদাভাই একদম বাসন মাস্তে দিচ্ছে না আর বাসন মাজার মাসু খুঁজে পাচ্ছি না এখন হট করে মাসিরা আসতে চাচ্ছে না আমি দেখি চেষ্টা করছি মা মানে বাসন মাসার একটা মাসি নেবো মানে কাজের মাসি নেবো তাকে দিয়েই করবো আর তোমার দাদা বলছে না না আমি করে দেবো দেখো তোমার দাদা কখন করবে বলো তো দোকানে চলে যাবে এই বাসি বাসি কাজগুলো দেখতেও ভালো লাগে না আমি একটু ওষুধ খেয়েছি পাই ব্যথাটা একটু কমেছে তার জন্য ভাবছি তোমার দাদা ভাই নাই আমাকে বলে গেছে কোনো কাজ করবে না দেখিয়ে দিলাম সকালে কতটা বাসন মেজে গেছে আবার টিফিন খেয়ে খেয়েছে তো টিফিন খাওয়ার পর আর এইটাই দই পাত পেতেছিলাম দইটা একটুখানি ছিল ফেলে দিলাম কেন বলো তো আর রাখতে একটুখানি ছিল কেউ খা না এটা ভাবছি কি তোমার দাদা ভাই আসার আগে চুরি মানে এটা কিন্তু আমি চুরি করে কাজ করছি তোমার দাদা ভাই আসলে এত বকবে কি বলবো প্রচণ্ড আরে বকবো কিচ্ছু করার নাই তা বাসনকরটা মেজে নিয়ে আর ঠাকুরি বাসনটা মেজে নিয়ে আস্তে আস্তে কাজ গুছিয়ে করে আর দেখ ভালো লাগছে না দেখতে ঘর বাড়ি উল্টো পাল্টা আগোছল হয়ে গেছে দেখো এবারে ঠাকুরি বাসনের জন্য আলাদা আমি ইয়ে আছে বাসন মাজারটা আছে সেইটা নিয়ে নিলাম এবার ঠাকুরি বাসনগুলো মেজে নিচ্ছি দেখো গ্লাসগুলো পিতলেরটা তো ইয়ে একটু তেঁতুল তুললে হলে ভালো থাকে তে একটু সাবান দিয়ে ভালো করে একটু ঘষে নি একটু ছাড়পো দিয়ে দিচ্ছি যে যেরকম হয় সেরকম করে নিই কি বলতো ভালো লাগছে না তোমার দাদাভাইকে বল দাদা বললাম যে এগুলো করো এসে করবো শুধু সকাল থেকে উঠে তোমার দাদাভাই ভাই বাসন মেজে দিয়েছে দশটা সাড়ে দশটার সময় দোকানে গেল তা বলে কখন এই কাজগুলো করবে বলো তো ওই জন্য আমি যে চলো আসার আগে আর রান্না বান্না করতে হবে পরে করব আসার আগে আমি আগে এই কাজগুলো সেরে নিই একটুখানি ওষুধ খেলে একটুখানি টাইম না মানে পাটা ব্যথা কমায় একটু উঁচু পিড়ে নিয়ে নিয়েছি একটু ব্যথা কম হবে উঠতে পারি না ছোটো পিড়েটা নিলে আমি খুব কান্না করতাম উঠতে গেলে উঠতেই পারতাম করতাম না এবারে বড় পিরিয়াটাই বসছি ডাক্তারে বলেছে তুমি বসবে না বেড রেস্ট কিন্তু কিচ্ছু করে না বলে তুমি তাহলে একটা টুল মতো নিয়ে কাজ করো তোমার সম্ভব উনি বুঝতে পারে উনি বললো সম্ভব তো না যে একদম রেস্ট নিয়ে একদম রেস্ট নিতে পারতাম আমার বাড়িতে যদি কেউ থাকতো আর কাজের মাসিটা খুঁজে পাচ্ছি না এখন ওই জন্য কেউ যদি বাড়িতে থাকতো একদম রেস্ট নিতাম আর তোমাদের আরেকটা জিনিস দেখাবো তোমার দাদা ভাই কাজটা কমানোর জন্য আরও ভালো ভালো মানে পুজোর আগে মানে অনেক কটা মানে ঘর সাজানোর জন্য অনেক কিছু কিনে দিচ্ছে কিন্তু তোমরা একদম ভিউজ দিচ্ছ না আর লোকে যদি কিছু কেনে হুবড়ি খুবড়ি করে ওদের ভিডিওটা তোমরা দেখতে চলে যাও আমাদের ভিডিও একদম দেখছো না দেখো কে যেন ডাকছিল আবার শুনতে গেছি বারবার উত্তিচ্ছা করা তবু ডাকে দেখো এবার এটা একটা আরতির থালা আরতির থালাটা ছোট হয়ে গেছে তোমরা দাদাভাই বলেছে একটা এত সুন্দর থালা দেখে এসেছি ডিজাইন করা ওই থালাটা নেবো এবারে পুজো করলে পুজো তো করবেই গণেশ পুজো এবার নিয়ে নেব আর যা যা বাসন অনেকটাই কিনতে হবে অল্প অল্প করে কিনছি বলো এবার দেখো চিরুনিগুলো আমি খুব নোংরা লাগছে তার জন্য ভিজিয়ে দিয়েছিলাম এবারে ধুয়ে দিই ভাই ভিজিয়ে রেখে গেছে জামা প্যান্টগুলি আর আমি কেঁচে দিচ্ছি দেখো তো ভাই কখন আসবে তার আগে শুকিয়ে যাবে এই জামা প্যান্ট কেঁচে দিলে যদি আসে বাইরে দেখে আমার সঙ্গে চরম অশান্তি মানে কী বলবো প্রচুর বকা বকি করবে রেগে যাবে কথা বলবে না এরকম কাজ করতেই দিতে চায় না কিন্তু নিজে তো একটু তাড়াতাড়ি করতেও পারে না তাহলে ও জামা প্যান্ট আর করতে বাসন সারা দিন লাগবে ওই জন্য আমি যে করে দিই এখন একটু ভালো লাগছে ওই জন্য বাসন করা মেজে দিই বাসন মেজে জামাকড়গুলো কেচে ঠাকুরের বাসনগুলো মেজে রাখি ঘরগুলো আস্তে আস্তে পরিষ্কার করছি বেশি জামা প্যান্ট নেই একদম অল্প জামা প্যান্টগুলো কেচে দিচ্ছি বেশি হলে তো দাদা আসতো আর আমার কী বলো তো অভ্যাস অভ্যাস হয়ে গেছে না কাজ করার জন্য সুস্থ লাগলে শরীরটা আর বসতে ইচ্ছা করে না কী করবো বলো একদম বেশি জানাবেন অনেকক্ষণ আগে আমি তো ভিজিয়ে রেখে গেছে অনেকটা সাপ দিয়ে ওই জন্য আর বেশি কষ্ট হচ্ছে না দেখ তার দেখো যেটা জাঙিয়াগুলো কি বলো তো ঘেমে যায় তো ওই জন্য একটু সাপ সাবান দিয়ে ডললে ভালো হয় সেটাই করে দিলাম আর অল্প কিছু করে রাখবো আর তো দাদা ভাই এসে যেটা ভারী জিনিস হলে তোমাদের ভাই কেঁচি দেবে দেখো পলার জন্য যা আম কতটা মানে কাচতে হয় দেখতে পাচ্ছি আরে রুমাল্ট মাল্লা ভালো করে সাবান দিয়ে শুধু না ডলে না একটু আমার মনের মতো পরিষ্কার হয় না আর তোমার দাদা এইটা থুপিয়ে থুপিয়ে রাখে আমার পছন্দ হয় না পারে না তো ব্রাশ করেই করতে হয় এই তো আমি এবার ভালো করে ইয়ে তোমার দাদা মোজাগুলো প্রচুর নোংরা যদি হাতে করে একটু সাবান দিয়ে যদি পরিষ্কার না করা হয় তারপরে ব্রাশ না করলে একদম পরিষ্কার হয় না এবার দেখো পোছাটা লাগিয়ে নিচ্ছি পোছাটা না লাগালে হচ্ছেই না তারপরে এবার একবারে কাজটা হয়ে যাবে তো তো আসার আগে আমার রান্না কমপ্লিট করেছে তোমাদের দেখাইনি যাও সব কিছু হয়ে গেলে পোছা লাগালে ব্যাস কাজ কমপ্লিট ঘর বাড়ি পরিষ্কার দেখে ভালোও লাগবে বলো একবারে অনেক দিন পর অনেকটা কাজ করছে গো ভালো লাগছে আমার ওষুধ খেলে একটুখানি আগের থেকে অনেকটাই ভালো আছে মিথ্যে বলবো না আর ভালো থাকলে কিন্তু একটা মেয়ে মানুষ ঘরের কাজ ফেলে রেখে শুয়ে থাকতে পারে না আমি তো পারি না যার সে যার যার রুচি দেখো সব ঘর পয় পরিষ্কার করে একটু মনে হচ্ছে দাদা ভাই করতে দুদিন আমার একটু ভালো লাগতো না নিজে একটু গুছিয়ে গাছিয়ে কাজ করতে একটু ভালো লাগে বেশ আর একটা মেয়ে মানুষের কাজ একটা ছেলে মানুষের অনেকটা তফাৎ তোমরা অনেকেই কিন্তু বলবে না ছেলেরাও পারে আমি বলছি না পারে না কিন্তু একটা মেয়ে মানুষের কাজ আছে ছেলে মানুষের কাজ অনেকটা তপাতি লাগে যে মেয়ে মানুষ একটা গুছিয়ে কাজ করতে পারে ছেলে মানুষ অতটাও পারে না যারা পারে পারে কিন্তু তোমার দাদাভাই খুব সুন্দর হাতের কাজ খুব গুছিয়ে করতে পারে কিন্তু তাড়াতাড়ি করতে পারে না বলে আমি করে রাখছি ওর পয় পয়সে করে করে আর তাও আমার মানে মনের মধ্যে কেমন লাগে যে আস্তে আস্তে করে তো ভালো লাগে না দেখো আজকে ঠাকুর পুজোও করব ঠাকুর সিংহাসন একটু পরিষ্কার করে আসনকোটা মেজে রেখে দিয়ে আসলাম আর ওই দিয়াটা দেখতে পাচ্ছ ওই দিয়াটা আমি যেটুকু মানে ঘি আছে ওইটা প্রদীপটা ধরিয়ে ধরিয়ে ঘিটা খতম করার পর ওইটা ই করে দিয়ে দেব ওই দেখো তোমার দাদা ভাই চলে এসেছে আমার মাজা ব্যথা করছে এইবার দেখো তোমার দাদা ভাই দেখেছে যে আমাকে বাইরে নেড়ে দিয়েছে এত অশান্তি করছে আমাকে বকছে আমি ই করে দিচ্ছি ডিলেট করে দিলাম মানে মিউজিকটাই করে দিয়েছি মিউজিক বলছে আমি পারু না কথা বলতে সাউন্ডটা ডিরি করে দিয়েছি কেন আমি চাঁকড় কেচে নিয়ে এসেছি দেখে মুখ ভারী একবার ফুলে গেল আর বকাবকি শুরু করে দিয়েছে আমি চুপ করে ঘরটা মুছে নিচ্ছি ওয়াশিং মেশিনটা দেখতে পাচ্ছ কালারটা এইটাই ছিল এইটার অন্য কালার ছিল না জন্য এই কালারটা ভালো কালো হলে বোঝা যাবে না দেখো আজকে অনেকটাই আমার স্বপ্ন পূরণ হচ্ছে এক এক করে ভাবতেও পারিনি যে আমি দিন ওয়াশিং মেশিনে কাপড় কাচবো কেন আমার কি বলবো তোমাদের আমরা এতই গরিব এতই গরিব ছিলাম তোমাদের বলতে বলে বুঝাতে পারবো না যে আমরা দুজন যখন বিয়ে করি তখন অনেক কষ্ট করেছি না খেয়ে থেকেছি আজকে আমার এক এক করে স্বপ্ন পূরণ করছে তোমাদের তবে আমার খুব ভালো লাগছে আমি না চাইতে সব কিছু পেয়ে যাচ্ছি এখন জানো তো দেখো এখন ফিট করতে এসেছে তোমাদের দেখো এটা দেখে নাও এই দেখো কি কোম্পানি কি ব্যাপার কত টাকা দাম হতে পারে কত কিলো এইটুকু দেখে নাও এইটা আমাদের নতুন ওয়াশিং মেশিন আমরা খুব টেনশানে ছিলাম যে আমার ম্যাশিংটা এর মধ্যে হবে কি না দরজাটা কি করবো এখন হয়ে গেছে কমপ্লিট খুব ভালো কোনো চিন্তাধিক অবস্থা নেই নোংরা কভার আনতে হবে এই কালারটাই পেয়েছি গো আর কোনো কালারটা পাইনি